আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। যারা অফিশিয়াল ডুপ্লেক্স প্রিন্টার কিনতে চান ইপসনের এবং সব কিছু থাকবে কম বাজেটের ভিতরে, তারা এই প্রিন্টারটা দেখতে পারেন। এটা কিন্তু 100% অফিশিয়ালি প্রিন্টার। আমরা আগেই বলছি, আমরা বেশিরভাগই অফিশিয়ালি প্রিন্টার নিয়ে কাজ করে থাকি এবং 100% অফিশিয়ালি যারা প্রিন্টার কিনতে চান তারা এই প্রিন্টারটা দেখতে পারেন। এবং দামের দিক দিয়েও অন্যান্য প্রিন্টারের তুলনায় এটা একটু কম আছে এবং 100% অফিশিয়ালি প্রিন্টার, 1 বছর অফিশিয়ালি ওয়ারেন্টি সহকারে, এবং এক্সেল টেকনোলজির যেখানেই শাখা থাকবে ওখান থেকে আপনি ওয়ারেন্টি করিয়ে নিতে পারবেন, সার্ভিস সেন্টার যেখানেই থাকবে। কারণ অফিশিয়ালি প্রিন্টার আমি শুরুতেই বলে দিই, এটা 100% অফিশিয়াল, 1 বছর ওয়ারেন্টি সহকারে। এবং আমাদের প্রত্যেকটা ইপসন প্রিন্টার, যে কোনো প্রিন্টার আপনি কন্ডিশনে এবং কুরিয়ারে নিতে পারবেন, চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন। আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি এবং L-6460 এটা কিন্তু আপনার 6490 থেকে প্রাইস কম এবং 100% অফিশিয়ালি প্রিন্টার। যাদের বাজেট কম তারা এই প্রিন্টারটা দেখতে পারেন। ইপসন ব্র্যান্ড এবং কোয়ালিটি ফুল প্রিন্ট, ইপসন মানে সবচেয়ে কোয়ালিটি ফুল প্রিন্ট দেয়। ছবি প্রিন্ট বলেন, যে কোনো প্রিন্ট, ইপসন মানে কোয়ালিটি ফুল প্রিন্ট এবং পিগমেন্ট কালি। এবং আমি 6460 ডিটেলসটা বলে দিই কী কী আছে। এটা প্রিন্ট, স্ক্যান, কপি, ওয়াইফাই, ADF, নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স। ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন। লিকুইডের ভিতরে এটা টু সাইড প্রিন্ট হয়, ADF আছে, ডুপ্লেক্স আছে, এবং ADF-এর মাধ্যমে দ্রুত স্ক্যান করতে পারবেন। যারা একটা প্রিন্টার এই প্রিন্টারটা নিলে কালার ফটোকপি হিসাবে ইউজ করতে পারবেন এবং ব্ল্যাকও প্রিন্ট করতে পারবেন। এবং এটা কিন্তু পিগমেন্ট কালি, এটা হলো পিগমেন্ট কালি। ব্ল্যাকে হবে 7,500, কালারে 6,000। এটা কিন্তু বক্সের গায়ে লেখা আছে, প্রিন্টারের বক্সের গায়ে এটা লেখা আছে, এবং কোয়ালিটি ফুল প্রিন্ট। এবং স্ক্যানারের DPI-টাও খুব ভালো মানের স্ক্যানার, এটা 1200x2400 DPI এবং প্রিন্ট কোয়ালিটি 4800x1200 DPI, এবং খুবই ভালো মানের প্রিন্ট কোয়ালিটি, স্ক্যানার DPI বেশি, কোয়ালিটি ফুল প্রিন্ট। এবং নেটওয়ার্কিং করে 4-5টা PC থেকে আপনারা চালাতে পারবেন। একটা অফিসে যদি আপনারা নেন, 4-5টা PC থেকে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট দিতে পারবেন। এবং খুবই ভালো মানের প্রিন্টার এবং 100% অফিশিয়ালি প্রিন্টার, 1 বছর অফিশিয়ালি ওয়ারেন্টি সহকার। এবং এটার কালি মডেল 008, এটার কালি লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন, এটার কালিও আমাদের কাছে আছে। তো এটার প্রাইসটা আবার মোবাইল থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট দিতে পারবেন। ছবি প্রিন্ট দিলে পিছনের সাইড দিয়ে দিতে হবে, এটারও 2টা অপশন আছে, একটা টেয়ার অপশন আর একটা হলো আপনার পিছনের সাইড দিয়ে মোটা পেপার প্রিন্ট দিতে হবে। A4 পেপার যখন প্রিন্ট দিবেন, ট্রেতে রেখে প্রিন্ট দিবেন। এবং দ্রুত স্ক্যান করার জন্য এবং ডিসপ্লে আছে, ডিসপ্লের মাধ্যমে আপনার টাচ করে করে কাজ করতে পারবেন এবং কোয়ালিটি ফুল প্রিন্ট। তো এটার প্রাইসটা বলে দিই আমরা, 6460 এটার প্রাইস থাকবে 39,500 টাকা। আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই সময় একটু কম ছিল, এখন পোটাগের দাম একটু বাড়ছে। তো আমাদের কাছে 3টা পোটাগ আছে, যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন। এই পোটাগ কিন্তু খুব চাহিদা ফুল, দ্রুত শেষ হয়ে যায় এবং 100% অফিশিয়ালি প্রিন্টার। আপনারা দেখা যায় 6490 যেটা, এটার প্রাইস বেশি, তো আপনারা 6460 অফিশিয়ালি প্রিন্টারটাই আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন 39,500 টাকা। এবং বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইটে এটার কিন্তু প্রাইস দেওয়া 43,000, আপনারা দেখে নিতে পারেন। আমরা এটা রাখবো 39,500 টাকা, 3টা পোটাগ আছে। এটা কিন্তু আনহা টেকনোলজির পক্ষ থেকে অফার প্রাইস, যারাই নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। এবং সব প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি। ইপসনের আরও অনেক মডেল ডুপ্লেক্স প্রিন্টার আছে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। ব্রাদারের ডুপ্লেক্স প্রিন্টার আছে, যে কোনো প্রিন্টার লাগলে, লিকুইড, লেজার, সব প্রিন্টারে আমরা নিয়ে কাজ করি। তো আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান্ট সিটি সেন্টার, লেভেল 8, 830-852 নম্বর শপ, আনহা টেকনোলজি। আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই, আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার, এলিফ্যান্ট রোড মঙ্গলবার বন্ধ থাকে এবং যে কোনো দিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট কন্ডিশনে কুরিয়ারে আপনারা পারচেস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।